বিখ্যাত সাহিত্যিক শ্রীরাম চক্রবর্তী মহাশয়ের নাম আমরা কেনা জানি। তার গল্পগুলো যেমন হাসির, তেমনি তিনি মানুষটিও ছিলেন ভারী মজার, আমোদে, সহজ সরল, নির্লোভ এবং ভোজনবিলাসী প্রকৃতির। এই ধরনের খাদ্যরসিক মানুষটির টাকা পয়সা ব্যবহারের ক্ষেত্রে একটি মতবাদ মেনে চলতেন। তার মতে টাকা পয়সাগুলোকে তো আমরা সঙ্গে নিয়ে স্বর্গে যেতে পারবো না, সুতরাং সেই টাকা পয়সাকে খাদ্যে রূপান্তরিত করে, মানে সেই টাকা পয়সা দিয়ে আমাদের প্রিয় খাবার দাবার কিনে তারপর সেগুলোকে পেটে পুড়ে তবেই আমাদের স্বর্গে যাওয়া উচিত। তাহলেই একমাত্র আমাদের কষ্টার্জিত টাকা পয়সাগুলোর সাথে সঠিক ব্যবহার করা হয়। শুনে হাসি পেলেও ভেবে দেখুন তো একবার, এই কথাতে কিন্তু যুক্তি আছে ষোলো আনা।